হরিওম, মু তেজরা সাহু আপনার পুঁ গোটে নয় ভিডিওতে স্বাগত করছি। আজির ওই ভিডিওরে আমি সপ্তম শ্রেণীর মানসাঙ্ক বিষয়ে ক্ষেত্রফল বিষয়ে আলোচনা করা বহুত সহজিয়া ভাবে আপনার বুঝেবি। ভিডিওটি আরম্ভর শেষ যাই দেখুন এবং ইয়ার পিডিএফ মধ্যে আপনার পাইপারে তাহা কিপর পাইবে তাহা মধ্যে মু ভিডিওরে বতাইবি। তাহলে আসুন আরম্ভ করা সপ্তম শ্রেণীর মানসাঙ্ক ক্ষেত্রফল। দেখুন এখানে কতক সূত্র আমাকে মনে রাখবে পড়ব, সেই সূত্রগুলো প্রথমে আমি জানি নেব। আয়তক্ষেত্রর ক্ষেত্রফল তার সূত্র কোণ দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। যদি মিটর দিয়ে বর্গ মিটর লিখবা, সেন্টিমিটর দিয়ে বর্গ সেন্টিমিটর লিখবা। ঠিক আছে, যেটি এখানে গোটে দেখুন আয়তচিত্র এটা অছি, ঠিক আছে, তার দৈর্ঘ্য সবুলে অধিক যেটা তাকে দৈর্ঘ্য নেওয়া, কম যেটা সেটা প্রস্থ নেওয়া। ঠিক আছে, এবং তার ক্ষেত্রফল কেমি দৈর্ঘ্য গুণন প্রস্থ করিকি আমি বাহার করব। এবং যদি দৈর্ঘ্য বাহার করা ক্ষেত্রফল প্রস্থ দিয়ে তাহলে ক্ষেত্রফল হরণ প্রস্থ করা, সেইপরি ভাবে প্রস্থ যদি বাহার করা কই ক্ষেত্রফল হরণ দৈর্ঘ্য করা। এবং দৈর্ঘ্য প্রস্থ বাহার করে সারা পরে একক খালি লিখবে, মিটর লে মিটর লিখবে, সেন্টিমিটর লে সেন্টিমিটর লিখবে। তারপরে দেখুন বর্গক্ষেত্রর ক্ষেত্রফল, এটা গোটে চিত্র দেখুন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কোণ থাকে তার চারি বাহু সমান থাকে, ঠিক আছে, এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি, এণু তার দৈর্ঘ্য প্রস্থ সমান, এণু তাকে বাহু আমি কহিবা। এবং তার ক্ষেত্রফল বাহুর বর্গ বা তার স্কোয়ার, বাহু গুণন বাহু করিবা, বর্গ একক। এবং যদি ক্ষেত্রফল দিয়ে আমাকে বাহুর দৈর্ঘ্য বাহার করা কহিলা, তাহলে ক্ষেত্রফলর আমি বর্গমূল বাহার করিবা বা রুট ওভার বাহার করিবা। তারপরে দেখুন বৃত্তর ক্ষেত্রফল, যদি বৃত্তর ক্ষেত্রফল কহিলা তাহলে আমি কোণ করিবা, পাই গুণন ব্যাসার্ধর বর্গ আমি করিবা। ঠিক আছে, পাইর মূল্য কত হয়েছে এটি 22/7, মনে রাখবে এ এক অপরিমেয় সংখ্যা, তার পাখাপাখি মূল্য হচ্ছে কত 22/7, পুরা মূল্য পাখাপাখি। ঠিক আছে, এই দেখুন এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আমাকে দেইছি তাহলে আমি কোণ করিবা, পাই গুণ ব্যাসার্ধর বর্গ। আর যদি ব্যাস দিয়ে ব্যাস দিয়ে কোণ করিবা, প্রথমে ব্যাসার্ধ বাহার করিদেবা, ঠিক আছে, তার অধা হরণ দুই করে ব্যাসার্ধ বাহার করিদেবা। ব্যাসার্ধ বাহার করি সারিলা পরে আমি পাই গুণন ব্যাসার্ধর বর্গ সূত্র পকাইকি তার ক্ষেত্রফল বাহার করিপারিবা। এবং এই ক্ষেত্রফলরে আমাকে যে প্রশ্নগুলো দিয়েছি সেতিরে বৃত্তর পরিধি বা পরিসীমা মধ্যে জানিবা দরকার। দেখ, বৃত্তর পরিধি সমান কোণ 2πr, ঠিক আছে, আর যদি আর হচ্ছে কোণ ব্যাসার্ধ, আর ডি হচ্ছে কোণ ব্যাস, আও কিপর বাহার করে পারিবা, বৃত্তর পরিধি সমান পাই ডি। ডি কাহিঁকি হেলা, দেখুন দুই গুণন আর, দুই গুণন আর যদি করিবা তাহলে সেটা হচ্ছে ডি, অর্থাৎ আমি যদি ব্যাসার্ধকে দুই গুণ করিবা তাহলে সে ব্যাস হব। তেণু করি বৃত্তর পরিধি 2πr এই সূত্রের মধ্যে বাহার করে পারিবা, এবং পাই ডি এই সূত্রের মধ্যে বাহার করে পারিবা। তারপরে দেখুন আমাকে দরকারে আসব সূত্র ত্রিভুজর ক্ষেত্রফল, যেকোনসি ত্রিভুজ হোক যদি তার ভূমি আর উচ্চতা দিয়েছি, আমি কোণ করিবা, হাফ গুণন ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা বা ভূমি গুণন উচ্চতা হরণ দুই। ঠিক আছে, এইপরি ভাবে করবে। দেখুন চিত্র গোটায় অছি এ বি সি ত্রিভুজ, এটি এ ডি হয়ে উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতা, এবং এই যে বি সি এটা অছি এ বি সি, এ হচ্ছে ভূমি। ঠিক আছে, এই হচ্ছে ভূমি। তারপরে দেখুন এটি গোটে সমকোণী ত্রিভুজ অছে, তাহলে বিসি ভূমি হব, আও এবি উচ্চতা হব, বা এবি কু মধ্যে আমি ভূমি নেই পারিবা যদি ত্রিভুজ বদলি যাব। ঠিক আছে, আও বিসি উচ্চতা হইপারিবা, ইয়ে বি উচ্চতা হইপারিবা, ইয়ে বি উচ্চতা হইপারিবা। ঠিক আছে, কিন্তু ইয়ে কর্ণ কেবে বি উচ্চতা কি ভূমি হব না। ঠিক আছে, এণু আমি ভূমির দৈর্ঘ্য কেমিতি বার করিবা, দুই গুণন ক্ষেত্রফল হরণ উচ্চতা, আর উচ্চতা কেমিতি বার করে দুই গুণন ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য। কিন্তু এই দুই সূত্র ব্যবহারে লাগিব না, যেতেক প্রশ্ন অছি এই সূত্রটি কিন্তু লাগিব, ত্রিভুজর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সূত্রগুলো জানি নিলে তাহলে আসন্তু প্রশ্নাবলীর থিবা অভ্যাস কার্য আলোচনা করিবা। এক নম্বর প্রশ্ন দেখুন গোটে বর্গক্ষেত্রর ক্ষেত্রফল 196 এয়ার, তাহার পরিসীমা কে? এয়ার কোণ, এয়ার হচ্ছে গোটে একক যেটার ক্ষেত্রফল মাপ করা। ঠিক আছে,
এবং এক এর সমান কেতে এখানে দেখুন এক এর সমান শহে বর্গ মিটার কেতে শহে বর্গ মিটার ঠিক আছে এণু আসন্তু উত্তর করিবা এটা গোটে দেখুন বর্গক্ষেত্র অছি বর্গক্ষেত্রর ক্ষেত্রফল দেছি কেতে শহে ছয়ানব্বই এর এক এর সমান শহে বর্গ মিটার শহে ছয়ানব্বই এর সমান কেতে হইব উনিশ হাজার ছশ বর্গ মিটার বর্গ মিটরে প্রকাশ করে এণু বর্গক্ষেত্রর বাহু করিবা কোণ করিবা তার ক্ষেত্রফলর বর্গমূল বাহার করিবা ঠিক আছে উনিশ হাজার ছশর বর্গমূল দেখুন ছয়ানব্বই তার বর্গমূল কেতে চৌদ আর দুইটি শূন্যর গোটে শূন্য এণু হয়ে যাব কেতে শহে চালিশ মিটার কেতে শহে চালিশ মিটার বর্গক্ষেত্রর বাহু হয়ে গেল কেতে শহে চালিশ মিটার আমার তার পরিসীমা কুচি এমন লিখিদা বর্গক্ষেত্রর পরিসীমা কারণ বর্গক্ষেত্রর পরিসীমা সমান চারি গুণন বাহু এণু চারি গুণন শহে চালিশ করিবা ঠিক আছে চারি শূন্য শূন্য চারি চৌ ষোল এগারে চারি এক চারি এক পাঁচ পাঁচশো ষাঠিয়ে মিটার এণু পরিসীমা কেতে হয়ে যাব লিখে দেওয়া তার পরিসীমা পাঁচশো ষাঠিয়ে মিটার দুই নম্বর প্রশ্ন দেখুন গোটে বর্গক্ষেত্রর ক্ষেত্রফল শহে চৌরাশ বর্গ মিটার তার পরিসীমা কেতে গোটে বর্গচিত্র অর ক্ষেত্রফল দিয়েছি এণু প্রথমে বাহু বাহার করা তাপরে পরিসীমা বর্গক্ষেত্রর ক্ষেত্রফল লিখিদেবা শহে চৌরাশ বর্গ মিটার বর্গক্ষেত্রর বাহু বাহু কেমিতি বাহার করা ক্ষেত্রফলর বর্গমূল শহে চৌরাশর বর্গমূল কেতে বার এণু হয়ে যাব কেতে বার মিটার বর্গক্ষেত্রর পরিসীমা কেতে চারি গুণন বাহু চারি গুণন বার বাহু কেতে বার বার চৌ অড়চাশ কেতে অড়চাশ মিটার অতএব লিখিদেবা তার পরিসীমা কেতে যাব অড়চাশ মিটার প্রশ্ন নম্বর তিন গোটে আয়তক্ষেত্রর ক্ষেত্রফল শহে অঠেইশ বর্গ মিটার এর দৈর্ঘ্য প্রস্থর দুই গুণ হলে দৈর্ঘ্য ও প্রস্থ কেতে দেখুন দৈর্ঘ্য প্রস্থর দুই গুণ বহু সহজিয়া ভাবে বতে ঠিক আছে এক্স ওয়াই নেই বতাতে কিন্তু সেই ধারার নয় বুঝলে কি এক্স স্কোয়ার হব এক্স র মূল্য বাহার করবে সেসব না দেখুন লিখবা কেমি আয়তক্ষেত্রর ক্ষেত্রফল দিয়ে দিয়েছি কেতে শহে অঠেইশ বর্গ মিটার কেতে শহে অঠেইশ বর্গ আয়তক্ষেত্রর প্রস্থর বর্গ সমান কোণ হয়ে যাব তার ক্ষেত্রফল হরণ দৈর্ঘ্য প্রস্থর যেতে গুণ তাকে হরণ করে দেওয়া ঠিক আছে এণু শহে অঠেইশ হরণ দুই এটা দুই গুণ অছি দুই হরণ কলে তিন গুণ থিলে তিন হরণ করিবা চারি গুণ থিলে চারি হরণ করিবা পাঁচ গুণ থিলে পাঁচ হরণ করিবা ঠিক আছে এণু আয়তক্ষেত্রর প্রস্থর বর্গ সমান কেতে শহে অঠেইশ হরণ দুই শহে অঠেইশ হরণ দুই কলে কেতে হয়ে যাব দেখুন দুইশো বার দুই চৌ আট চৌষট্টি এণু আয়তক্ষেত্র প্রস্থ কেতে হবে এটা প্রস্থর বর্গ অছি এণু চৌষট্টির বর্গমূল চৌষট্টির বর্গমূল কেতে হয়ে যাব আট আট অষ্টা চৌষট্টি এণু প্রস্থ হয়ে গেলে আট বর্তমান দেখুন দৈর্ঘ্য কেতে তার দুই গুণ এণু দৈর্ঘ্য লিখে দেয় আয়তক্ষেত্রর দৈর্ঘ্য কেতে দুই গুণ দুই গুণ আট সমান ষোহল কেতে ষোহল মিটার এটা লিখে দিয়ে প্রস্থ আট মিটার আয়তক্ষেত্রর প্রস্থ আর দৈর্ঘ্য কেতে হয়ে গেলা আয়তক্ষেত্রর প্রস্থ হয়ে গেলা আট মিটার আর দৈর্ঘ্য হয়ে গেলা কেতে ষোহল মিটার ঠিক আছে আমাকে দৈর্ঘ্য প্রস্থ বাহার করিবা পাই কইতিলা বাহারি গেলা বর্তমান দেখুন চারি নম্বর প্রশ্ন যে আয়তক্ষেত্রর পরিসীমা সতুরি মিটার দৈর্ঘ্য প্রস্থর ছ গুণ এটা বহিরে দেখিবে দেখবি সাত গুণ দিয়ে দিয়েছি হল ছ গুণ হব সেটা সেই আয়তক্ষেত্রর ক্ষেত্রফল কেতে আমি নেবা মনে কর আয়তক্ষেত্রর প্রস্থ প্রস্থ কেতে নেবা এক গুণ আয়তক্ষেত্রর দৈর্ঘ্য কেতে হইব ছ গুণ এবং আয়তক্ষেত্রর দৈর্ঘ্য যোগ প্রস্থ আমি কেমিতি বাহার করিবা পরিসীমা হরণ দুই কারণ পরিসীমা হরণ দুই সমান পরিসীমা কেতে সতুরি সতুরি হরণ দুই সমান পঞ্চস্তরি এবং দৈর্ঘ্য প্রস্থ দেখুন এক গুণ আর ছ গুণ যোগ কলে কেতে গেলা সাত গুণ সমান পঁয়ত্রিশ এক গুণ সমান কেতে পঁয়ত্রিশ হরণ সাত সমান পাঁচ এক গুণ সমান গেল পাঁচ পাঁচ মিটার ঠিক আছে ছ গুণ বাহার করবে ছ গুণ সমান কেতে ছ গুণ পাঁচ সমান তিরিশ মিটার কেতে তিরিশ মিটার হলে তার ক্ষেত্রফল বুঝি আয়তক্ষেত্র ক্ষেত্রফল কোণ দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য কেতে বাহারা তিরিশ আর প্রস্থ কেতে হয়েছিল পাঁচ বর্গ একক বা বর্গ মিটার সমান কেতে
তিরিশ পঞ্চা একশো পঞ্চাশ কেতে একশো পঞ্চাশ বর্গ মিটর। অতএব লিখিদবা সেই আয়তক্ষেত্রর ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ মিটর। তারপরে দেখন্তু পাঁচ নম্বর, গোটে টেবুল উপরিভাগর লম্ব দুই মিটর ও প্রস্থ দুই মিটর। গোটিয়ে টেবুল ক্লথ দ্বারা এহা সম্পূর্ণ আবৃত হয়ে চারিপাখর পচাশ সেন্টিমিটর লেখাই ঝুলি রয়েছে টেবুল ক্লথর ক্ষেত্রফল কেতে। দেখুন এই যে টেবুল অছি, এই যে চিত্রটি আপন মানে দেখুছেন না দিয়ে দিয়েছি, দেখুন এ বি সি ডি এটা হচ্ছে টেবুলর উপরিভাগ, ইয়ে কোণ দুই মিটর, এ বি দুই মিটর, এ বি দুই মিটর, এ বর্গাকার ক্ষেত্র, এবং যে টেবুল ক্লথ পচাশ সেন্টিমিটর ইয়ে কোণ চারিকড়ক সে কেমিতি ঝুলিকি রয়েছে, ঠিক আছে, বাহারি যাইছি ঝুলি রয়েছে, ঠিক আছে, এণু ইয়া মধ্যে পচাশ পচাশ সেন্টিমিটার বড় গেলে কেতে এক মিটার বড় যাব, এণু ইহা মধ্যে হচ্ছে কোণ গোটে বর্গাকার ক্ষেত্র, কোটা টেবুল ক্লথ। এণু লেখিবা টেবুল ক্লথটি বর্গাকার অটে, টেবুল ক্লথর বাহু দেখুন টেবুলর লা দুই এবং দুই মিটার এবং পচাশ সেন্টিমিটার লেখাই উভয় সাইডের বড়ছে, এণু পচাশ সেন্টিমিটার উভয় সাইডে যেতবে বড়ব তার হয়ে কেতে তিন মিটার, কেতে তিন মিটার হয়ে তার বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এণু টেবুল ক্লথর ক্ষেত্রফল কোণ বাহু গুণন বাহু, এণু তিন গুণন তিন সমান ন বর্গ মিটার, কেতে ন বর্গ মিটার। অতএব টেবুল ক্লথর ক্ষেত্রফল কেতে ন বর্গ মিটার। তারপরে দেখুন ছ নম্বর প্রশ্ন, বারো মিটার দৈর্ঘ্য ও এক মিটার ওষার কণারু পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কেতে খণ্ড বর্গাকার রুমাল কণা মিলিব। দেখুন এই যে অছি ইয়াটা হচ্ছে বারো মিটার আর এই ওষার হচ্ছে এক মিটার, এটা গোটে কণা এবং এটি গোটে রুমাল বাহার করবে আমি পঁচিশ সেন্টিমিটার তার বাহু, এণু ইয়ে হচ্ছে বর্গাকার, ঠিক আছে, এণু আমি এই আয়তক্ষেত্র যে কণা আছে তার ক্ষেত্রফল আর রুমাল ক্ষেত্রফল বাহার করি হরণ করেদেলে রুমাল সংখ্যা বাহারি যাব, এণু লেখিবা কণার দৈর্ঘ্য কেতে বারো মিটার, কেতে বারো মিটার, প্রস্থ কেতে এক মিটার, ঠিক আছে, কিন্তু দেখুন এটা মিটার দিয়েছি এবং রুমালর দৈর্ঘ্য দিয়েছি পঁচিশ সেন্টিমিটার, এণু এই কণার দৈর্ঘ্য প্রস্থকে আমি সেন্টিমিটারে প্রকাশ করে দেওয়া, বারো মিটার সমান কেতে বারোশহ সেন্টিমিটার এবং এক মিটার সমান কেতে শহে সেন্টিমিটার, ঠিক আছে, দেখুন রুমাল সংখ্যা কেমিতি বার করবা, কণার ক্ষেত্রফল হরণ রুমালর ক্ষেত্রফল, ঠিক আছে, কণার ক্ষেত্রফল কোণ হবো দৈর্ঘ্য গুণন প্রস্থ আমি তাকে সেন্টিমিটারে প্রকাশ করেদেলে, এণু বারোশহ গুণন শহে বর্গ সেন্টিমিটার এবং রুমাল যেহেতু বর্গাকার পঁচিশ সেন্টিমিটার তাদের পঁচিশ গুণন পঁচিশ বর্গ সেন্টিমিটার, দেখুন বর্গমান কাটি দিয়ে পঁচিশ চৌ শহে চারি রহিলা এবং পঁচিশ ও বারোশহকু কাটিবা, দেখুন পঁচিশ চৌ শহে রহিলা কোড়িয়ে আর এটি শূন্য দুইশ পঁচিশ অষ্টা দুইশ, বর্তমান গুণন করে দেওয়া চারি অষ্টা বত্রিশ দুই তিন হাতরে চারি চৌ ষোহল আউ তিন কেতে উনিশ শহে বয়ানব্বই খণ্ড, কেতে শহে বয়ানব্বই খণ্ড বর্গাকার রুমাল মিলিব, অতএব লিখে দেওয়া রুমাল সংখ্যা কেতে শহে বয়ানব্বই। তারপরে দেখুন সাত নম্বর প্রশ্ন, গোটে চট্টানর দৈর্ঘ্য দশ মিটার ও প্রস্থ আট মিটার, ইয়াকে পঁচিশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার মার্বল পথর দ্বারা সম্পূর্ণ রূপে আবৃত করা কহব কেতে খণ্ড মার্বল পথর আবশ্যক, যেমি ছ নম্বর করে পুরা সেম খালি সেতারে কণা আ রুমাল দিয়েছিল এখানে চটাণ আ মার্বল দিয়েছি, ঠিক আছে, দেখুন এই চটাণ অছি, ঠিক আছে, ইয়ার দৈর্ঘ্য হচ্ছে কেতে দশ মিটার, প্রস্থ হচ্ছে কেতে আট মিটার এবং এই যে মার্বল লগাইবা সে হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বর্গাকার মার্বল, ঠিক আছে, দেখবে চটাণর দৈর্ঘ্য লিখিদা কেতে দশ মিটার, এণু ইয়াকে সেন্টিমিটারে করেদেলে কেতে হয়ে যাব এক হাজার সেন্টিমিটার এবং প্রস্থ দিয়েছি কেতে আট মিটার সমান আটশহ সেন্টিমিটার, দেখুন মার্বল সংখ্যা কেমিতি বার করা চট্টানর ক্ষেত্রফল হরণ মার্বলর ক্ষেত্রফল আর কণা রুমাল দিয়েদেলে কণার ক্ষেত্রফল হরণ রুমালর ক্ষেত্রফল, দেখুন চট্টানর ক্ষেত্রফল লিখিদা হাজার গুণন আটশো বর্গ সেন্টিমিটার এবং রুমার ক্ষেত্রফল পঁচিশ গুণন পঁচিশ বর্গ সেন্টিমিটার, পঁচিশে কাটি দেবা দেখুন, ঠিক আছে, পঁচিশ আউ এক হাজার কু কাটিবা পঁচিশ চৌ শহে, ঠিক আছে, পঁচিশ শূন্য শূন্য এটা হয়ে গেলে কেতে চালিশ,
ପୁଣି 25 আর 800 କାଟିବା, ଠିକ୍ ଅଛି। ଏଇଟା 80 ଅଛି, ଦେଖନ୍ତୁ 25 3 75 5 ରହିଲା ଆଉ 0 50, 25 2 50 ଏଇଟା ହେଲା କେତେ 32। ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରିବା, 40 × 32 ଗୁଣନ କରିବା, ଠିକ୍ ଅଛି। 0 ଲେଖିଦେବା, 4 2 8 4 3 12 1280 ମାର୍ବଲ ଆବଶ୍ୟକ ହେବ। ଅତଏବ ଆମେ ଲେଖିଦେବା ମାର୍ବଲ ସଂଖ୍ୟା କେତେ, 1280। ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ 8 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ଗୋଟିଏ ବର୍ଗାକାର ବଗିଚାର ପ୍ରତ୍ୟେକ ବାହୁ 10 ମିଟର, ପ୍ରତ୍ୟେକ ବାହୁ 10 ମିଟର, ସମଗ୍ର ବଗିଚାରେ 1 ମିଟର ବ୍ୟବଧାନରେ ଗଛ ଲଗାଇଲେ କେତୋଟି ଗଛ ଲାଗିପାରିବ। ଦେଖନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ବର୍ଗାକାର ଅଛି, ବର୍ଗାକାର ବଗିଚାର ବାହୁ କେତେ 10 ମିଟର, 1 ମିଟର ବ୍ୟବଧାନରେ ଗଛ ଲଗାଇବା, ଏଇଟା 1 ମିଟର, ଠିକ୍ ଅଛି। ଏଣୁ ଗୋଟେ ଗଛ ଲଗାଇଲେ 1 ମିଟର ଆମେ କହିପାରିବା କି ନା, ଏଣୁ 2ଟି ଗଛ ମଧ୍ୟରେ ବ୍ୟବଧାନ 1, ଠିକ୍ ଅଛି। 3ଟି ଗଛ ମଧ୍ୟରେ ବ୍ୟବଧାନ 2, 4ଟି ଗଛ ମଧ୍ୟରେ ବ୍ୟବଧାନ 3, ଏଣୁ ଗଛ ସଂଖ୍ୟା ସବୁବେଳେ 1 ହେବ ଯେତୋଟି ବ୍ୟବଧାନ ହେବ। ଯଦି 10 ମିଟର ବ୍ୟବଧାନ, ଏଣୁ ଗଛ ସଂଖ୍ୟା କେତେ ହେଇଯିବ, 1 ହେବ, ଠିକ୍ ଅଛି। ଏଣୁ ଦେଖନ୍ତୁ ଗୋଟିଏ ଧାଡ଼ିରେ ଗଛ ଲାଗିବ, ଯଦି ଆମେ 1 ମିଟର ବ୍ୟବଧାନରେ ଗଛ ଲଗାଇବା, ଗୋଟିଏ ଧାଡ଼ିରେ ଗଛ ଲାଗିବ କେତେ, 10 ମିଟର ଅଛି ଯୋଗ 1 = 11, କେତୋଟି 11ଟି ହେବ। ଧାଡ଼ି ସଂଖ୍ୟା କେତେ, ତାହା ମଧ୍ୟ 10 ମିଟର, ଏଣୁ 1 ମିଟର ବ୍ୟବଧାନରେ ଲାଗିବ, ଏଣୁ 10 + 1 = 11, ଠିକ୍ ଅଛି। ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଏହିପରି ଏମିତି ଗଛ ଲାଗିବ 11ଟି ହେବ, ଏହିପରି ମଧ୍ୟ ଏମିତି ଗଛ ଲାଗିବ 11ଟି ହେବ, କେତୋଟି 11ଟି, ଇଆଡ଼େ ମଧ୍ୟ 11ଟି। ମୋଟ ଗଛ ସଂଖ୍ୟା କେତେ ହେଇଗଲା, ଗୋଟିଏ ଧାଡ଼ିରେ ଲାଗୁଛି 11ଟି ଏବଂ ଧାଡ଼ି ସଂଖ୍ୟା 11ଟି, 11 × 11 = 121, କେତୋଟି 121ଟି। ଅତଏବ ଲେଖିବା ସମଗ୍ର ବଗିଚାରେ 121ଟି ଗଛ ଲାଗିପାରିବ। ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ 9 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ଗୋଟିଏ ଆୟତକାର ବଗିଚାର ଦୈର୍ଘ୍ୟ 15 ମିଟର ଓ ପ୍ରସ୍ଥ 10 ମିଟର, ଏଥିରେ 5 ମିଟର ବ୍ୟବଧାନରେ ସମଗ୍ର ବଗିଚାରେ ଆମ୍ବ ଗଛ ଲଗାଇବାକୁ ହେବ, ତେବେ ସେ ବଗିଚାରେ କେତୋଟି ଗଛ ଲଗାଯାଇପାରିବ। ସେମ୍ ପ୍ରଶ୍ନ, ଟିକିଏ ଖାଲି ଏଥିରେ ଅଲଗା ଅଛି। ଦେଖନ୍ତୁ ଯେଉଁ 15 ମିଟର ବ୍ୟବଧାନରେ ଲଗାଇବା, ଏଇଟା 15 ମିଟର, ଏଣୁ ଏଇଟା 5 ଛାଡ଼ିକି ଗୋଟେ ଲଗାଇବା, ପୁଣି 5 ଛାଡ଼ିକି ଗୋଟେ ଲଗାଇବା, ଠିକ୍ ଅଛି। ଏଣୁ ଦେଖନ୍ତୁ ଏଇ କୋଣରେ ବି ରହିବ, ଏଇ କୋଣରେ ମଧ୍ୟ ରହିବ, ଯେହେତୁ 3ଟି ବ୍ୟବଧାନ ହେବ, 15 ହରଣ ଆମେ 5 ମିଟର ବ୍ୟବଧାନ ଲାଗିବ ସମାନ 3, 3ଟି ବ୍ୟବଧାନକୁ ଗଛ କେତେ ହେଇଯିବ, 1 ଅଧିକ ହେଇଯିବ, ଏଣୁ 4। ଏଣୁ ଲେଖିବା ଗୋଟିଏ ଧାଡ଼ିରେ ଗଛ ଲାଗିବ 4ଟି, 4 ଆସିଲା କେମିତି, ଦେଖନ୍ତୁ 3 ବ୍ୟବଧାନ 3, 15 ହରଣ 5 କିଲୋ 3 ଯୋଗ 1ଟି ଅଧିକ ଗଛ ହେବ। ସେହିପରି ଧାଡ଼ି ସଂଖ୍ୟା ଏଇଟା କେତେ 10, ଏଣୁ 2 ଭାଗ ହେବ, ବୁଝିଗଲା, ଏଇଟା ଭାଗେ ଏଇଟା ଭାଗେ, ଏଣୁ 2 ବ୍ୟବଧାନ ଯେତେବେଳେ ଗଛ ସଂଖ୍ୟା ହେଇଯିବ 3, ଏଣୁ ଧାଡ଼ି ସଂଖ୍ୟା କେତେ 2 + 1 = 3, ଏଣୁ ମୋଟ ଗଛ ସଂଖ୍ୟା 4 × 3 = 12, କେତୋଟି 12ଟି। ଏଣୁ ଲେଖିବା ବଗିଚାରେ 12ଟି ଗଛ ଲଗାଯାଇପାରିବ। ତାପରେ ଦେଖନ୍ତୁ 10 ନମ୍ବର, 6 ମିଟର ଲମ୍ବ ଓ 6 ମିଟର ଓସାରରେ ଗୋଟିଏ ଚାନ୍ଦୁଆ ତିଆରି ହେବ, 1.5 ମିଟର ଓସାର ବିଶିଷ୍ଟ କନାରୁ କେତେ ଲମ୍ବ କନା ଆଣିଲେ ଚାନ୍ଦୁଆଟି ତିଆରି ହେଇପାରିବ। ଦେଖନ୍ତୁ ଯେଉଁ କନାରୁ ଚାନ୍ଦୁଆ ତିଆରି ହେବ, କନାର ଓ ଚାନ୍ଦୁଆର କ୍ଷେତ୍ରଫଳ ସେମ୍ ହେବ, ଠିକ୍ ଅଛି। ଏଣୁ ଗୋଟିଏର ଲମ୍ବ ଆଉ ଓସାର ଦେଇଛି, ଲମ୍ବ ମାନେ ଦୈର୍ଘ୍ୟ, ଓସାର ମାନେ ପ୍ରସ୍ଥ, ଏବଂ ଗୋଟିଏର ଲମ୍ବ ଓସାର ଦେଇଦେଇଛି, ତାହେଲେ ତା'ର ଲମ୍ବ ଆମେ ବାହାର କରିବା। ଦେଖନ୍ତୁ ଚାନ୍ଦୁଆର କ୍ଷେତ୍ରଫଳ ସମାନ କନାର କ୍ଷେତ୍ରଫଳ ଲେଖିଦେବା, ଚାନ୍ଦୁଆର ଲମ୍ବ ଗୁଣନ ଓସାର ସମାନ କନାର ଲମ୍ବ ଗୁଣନ ଓସାର, ଆମେ ଲେଖିବା କନାର ଲମ୍ବ, କ'ଣ କନାର ଲମ୍ବ ସମାନ ଚାନ୍ଦୁଆର ଲମ୍ବ ଗୁଣନ ଓସାର ଆଉ କନାର ଓସାର। ଚାନ୍ଦୁଆର ଲମ୍ବ କେତେ ଦେଇଛି 6 ମିଟର, ଗୁଣନ ଓସାର କେତେ 6 ମିଟର, ଏବଂ କନାର କେତେ ଓସାର 1.5 ମିଟର। ଦେଖନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ଦଶମିକ ଅଛି ତାକୁ ହଟାଇବା, ଏଠି 6 × 6 ଅଛି, ତଳେ 1.5 ଯେଉଁ ଅଛି ତାକୁ 15 କରିଦେବା, କ'ଣ କଲେ ଆମେ 10 ଗୁଣନ କଲେ, ଏଣୁ ଉପରେ ମଧ୍ୟ 10 ଗୁଣନ କରିବା। 5ରେ କାଟିବା, 5 3 15, 5 2 10, 3ରେ କାଟିଦେବା, 3 2 6 ସମାନ କେତେ ହେଲା 6 2 12, 12 2 24 24 ମିଟର, ଅତଏବ କନାର ଲମ୍ବ କେତେ 24 ମିଟର, କେତେ 24 ମିଟର। ଆଲୋଚନା କରୁଥିଲେ ଆମେ କ୍ଷେତ୍ରଫଳ, 1ରୁ 10 ନମ୍ବର ଯାଏ ଆଲୋଚନା କଲେ, ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ ଆମେ
11 20 নম্বর যে আলোচনা করিবা এবং ইয়ার পিডিএফ আপন মানে পাই পারিবে তেজরাজ সাহু ওড়িয়া মো টেলিগ্রাম চ্যানেলে। এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক অছি, সেতিরে ক্লিক করন্তু, পিডিএফটি আপনকো মিলিযিব। আশা করে ভিডিওটি নিশ্চিত ভাবে আপনকো ভাল লাগিথিব। যদি ভাল লাগিলা গোটে লাইক করন্তু, অন্যমানক সহিত শেয়ার করন্তু, আর এপর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাহাঁন্তি সাবস্ক্রাইব করন্তু। ভিডিওটি দেখিথিবারু আপনকো বহুত বহুত ধন্যবাদ। হরিওম।